হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সো আইপিএল দু হাজার চব্বিশের সেকেন্ড ফেজের শিডিউল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই হ্যাঁ ফ্রেন্ডস যেখানে অ্যাডেড অ্যাডভান্টেজ পেয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম যা কে কেয়ার ফ্যানেদের জন্য দারুণ সুখবর হ্যাঁ ফ্রেন্ডস এপ্রিল মাসে কলকাতার নাইট রাইডার্স টিম পরপর পাঁচটি হোম ম্যাচ পেয়েছে যা কিন্তু একটা বাড়তি সুবিধা দেবে আর টিমকে এবছরের আইপিএলে যেখানে এপ্রিল মাসে কে কে আরের মোট ছটি ম্যাচ রয়েছে তার মধ্যে পাঁচটি তারা হোম ম্যাচ খেলবে অর্থাৎ ইডেন গার্ডেন্সে পরপর পাঁচটি ম্যাচ রয়েছে কে কে আর টিমের এবছর আইপিএলে যা কিন্তু একটা বাড়তি সুবিধা দেবে কে কে আর টিমকে এছাড়াও এবছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে কলকাতার নাইট রাইডার্স টিমের লিগ স্টেজে মাত্র একটি ম্যাচ রয়েছে সেটা হচ্ছে আটই এপ্রিল হ্যাঁ এপ্রিলের আট তারিখ সিএসকে সঙ্গে খেলা রয়েছে কে কে আর টিমের এবং সেই ম্যাচটি হবে চেন্নাইয়ে তাছাড়া এবছর আইপিএলের কোয়ালিফায়ার ওয়ান হবে একুশে মে এবং এলিমিনেটর হবে বাইশে মে এবং চব্বিশে মে হবে কোয়ালিফায়ার টু এবং ছাব্বিশে মে আইপিএলের ফাইনাল হবে চেন্নাইয়ে তো এবার এক নজরে দেখে নেওয়া যাক যে আইপিএলের সেকেন্ড ফেজে কলকাতার নাইট রাইডার্স টিমের কবে কোথায় কার সঙ্গে ম্যাচ রয়েছে তো আইপিএলের সেকেন্ড ফেজে কে এর প্রথম ম্যাচ রয়েছে এপ্রিলের আট তারিখ চেন্নাই সুপার কিংসের সঙ্গে এরপর পরপর পাঁচটি হোম ম্যাচ খেলবে কলকাতার নাইট রাইডার্স টিম সেগুলো হলো এপ্রিলের চোদ্দো তারিখ কে কেআরের খেলা রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের সঙ্গে ইডেন গার্ডেন্সে সতেরোই এপ্রিল কে এর খেলা রয়েছে রাজস্থান রয়্যালসের সঙ্গে এবং একুশে এপ্রিল কে এর খেলা রয়েছে আরসিবির সঙ্গে ইডেন গার্ডেন্সে এবং ছাব্বিশে এপ্রিল কে কেকেয়ারের খেলা রয়েছে পাঞ্জাব কিংসের সঙ্গে ইডেন গার্ডেন্সে এবং উনতিরিশে এপ্রিল কে কেআরের আরও একটি হোম ম্যাচ রয়েছে সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তো এগুলো হচ্ছে কলকাতা নাইট রাইডার্স টিমের পরপর পাঁচটি হোম ম্যাচ এবছর আইপিএলে যা কিন্তু একটা বাড়তি অ্যাডেড অ্যাডভান্টেজ পাবে কে আর টিম এছাড়াও কে কেআরের পরবর্তী ম্যাচ রয়েছে তেসরা মে মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যেটা খেলা হবে মুম্বাইয়ে এছাড়াও কে কেআরের পরবর্তী ম্যাচ রয়েছে ফিফথ মে লক্ষ্ণৌ সুপার জায়েন্স টিমের সঙ্গে যেটা খেলা হবে লক্ষণৌতে এবং তারপরে কে কেআরের ম্যাচ রয়েছে এগারোই মে মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যেটা খেলা হবে কলকাতার ইডেন গার্ডেন্সে এবং কে কেআরের এটাই লাস্ট হোম ম্যাচ এবছরের আইপিএলে এবং এরপরে কে কে আরের তেরো নম্বর ম্যাচ রয়েছে তেরোই মে গুজরাট টাইটেন্সের সঙ্গে যেটা খেলা হবে আমেদাবাদে এবং কে কেআরের লিগ স্টেজের শেষ ম্যাচ রয়েছে উনিশে মে রাজস্থান রয়্যালসের সঙ্গে যেটা খেলা হবে রাজস্থানের তো এই হচ্ছে এবছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স টিমের সম্পূর্ণ ম্যাচ স্কেডিউল সো তোমাদের কী মনে হচ্ছে পরপর পাঁচটি হোম ম্যাচ পেয়ে এবছর আইপিএলে কি সুবিধা পাবে কে কে আর টিম বা কে কে আর টিম কি এবছর আইপিএলের টপ টুয়ে ফিনিশ করতে পারবে তোমাদের কি মনে হয় তা কমেন্ট বক্সে লিখে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কে কেয়ার সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব ধন্যবাদ